আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট নিয়ে, এবং রিভিউ টিভিউ তো ভাই অনেক হইলো। চলেন আজকে আমরা একটা আড্ডাবাজি করি। এই আড্ডার চলে আপনাদেরকে দারুণ চারটা ট্রিক্স দেখাবো। হিডেন ট্রিক্স আপনার ফোনের মধ্যে আছে, বিশেষ করে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনি জানেন না যে এই জিনিসটা আপনার ফোনের মধ্যে আছে। তো এইসব ট্রিক্স শিখলে আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। বাট এইসব ট্রিক্সে যাওয়ার আগে চলেন আমরা একটু মজা করি আর কি। এটা মজার চলে আমি আপনাকে আরেকটা ট্রিক্স শিখাবো, সেইটা হচ্ছে ভাই ছোটোবেলায় আপনারা কে কীভাবে ফাঁকি দিচ্ছেন বাবা মার, একটু কন তো সত্যি কথা কইেন আর কি। আমাদের কমেন্ট সেকশনে একটু কমেন্ট করেন তো, কে কীভাবে ফাঁকি দিচ্ছেন বাবা মারে। এখন তো বড় হয়ে গেছেন, এখন তো আর তারা কিছু বলবে না আপনার এটা শুনলেও, আর আমাদের কমেন্ট কেউ পড়বেও না। আমি কি করছিলাম একটু কই আপনারে, আমারটা লেভেল যদি আপনি শুনেন 100% গ্যারান্টি, মানে এইটারে আপনি ক্রস করতে পারবেন না। তো কি করছিলাম আমি ভাই, জীবনে বহু তাকাম করছি, তো এর মধ্যে একটা হচ্ছে আমার মা অবশ্য আমাদের ভিডিওটি খুব একটা দেখে না বাঁচা গেল আর কি, অন্যকে বলে দিলে অবশ্য ভেজাল আছে, সেইটা হচ্ছে জ্যামিতি বক্সের ব্যাটারি শেষ হয়ে গেছে, এটা বলে বলে টাকা নিছি মায়ের কাছ থেকে। এবং যখন টাকা নিতাম আমার মা বলতো, এই তোর কি জ্যামিতি বক্স কোন কোম্পানির, এটা এত ঘন ঘন ব্যাটারি শেষ হয়ে যায়, সেদিন না একবার টাকা নিলি ব্যাটারির জন্য, আবার টাকা নিচ্ছিস, কি জ্যামিতি বক্স এটা, তোর বড় ভাইয়ের একটা জ্যামিতি বক্স আছে, তার তো এত ব্যাটারি ট্যাটারি শেষ হয় না, তোরটার এত ব্যাটারি শেষ হয় কেন। তো আপনারা এই লেভেলটা ক্রস করতে পারবেন না আমি জানি। তো আপনারা এইভাবে মানে এই সিস্টেমে কী কীভাবে ফাঁকি দিয়ে আর কি বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন একটু আমাদেরকে জানান। এটা কেন বললাম সেটা বলতেছি এখন। মাঝে মাঝে আমাদের এরকম কিছু সিচুয়েশন হয়, নর্মালি আমি খুব ভদ্র একটা ছেলে, খুব বেশি দুই নম্বরই কারোর সাথে করি না ভাই, কিন্তু কিছু কিছু সিচুয়েশন মানে তৈরি হয়ে যায় যখন মানে দুই নম্বরই করা ছাড়া আর কোনো হয়ে থাকে না। এই ধরেন মানে খুবই ব্যস্ত আছি আমি, ভয়ানক ব্যস্ত, ধরেন ভিডিও আপলোড করতে হবে, রাত 9টা বেজে গেছে, থাম্বনেলস এখনো রেডি নাই, ভয়ানক ব্যস্ত। ওই সময় ফোন আসলে মানে ফোনটা সরায় রাখতেছি, এর ভিতরে এমন একজন ফোন দিছে মানে ওইটা ধরতেই হবে আর কি, কিচ্ছু করার নেই, ধরলাম। ধরার পরে সে তো দুনিয়ার গল্প শুরু করে দিছে, আরে ভাই কালকে গেছিলাম গরু কিনতে 75,000 টাকা একদম চাই, আমি এত কমাইতে চাইলাম কমাই না, তখন আমি কি করব ভাই কন, এই দেখতেছি যে এই টাইপের আলাপ যদি আমি শুরু করে দিই তাহলে এটা শেষ হবে না। তখন আমি একটা ট্রিক্স চালু করি, যে ট্রিক্সটা চালু করলে আপনাকে মিথ্যা কথাও বলা লাগবে না, সে অখুশিও হবে না, এই যাত্রায় বেঁচে যাবেন। কি সেই কাজ, কি সেই ট্রিক্স স্মার্টফোনে, যে কাজটা করলে আপনার ওই আত্মীয় বা আপনার ওই বন্ধু সে কষ্টও পাবে না, আপনি তাকে মিথ্যা কথাও বলবেন না। চিন্তা করেন তো, বের করেন তো কি হইতে পারে, চিন্তা করেন আপনি একবার, কি পারলেন না আমি আপনারা বলে দিচ্ছি, শোনেন। আপনি কথা বলতে বলতে নোটিফিকেশন প্যানেলটা উপর থেকে টান মারবেন, টান মেরে দেখবেন এখানে এয়ারপ্লেন মোড নামক একটা জিনিস আছে ভাই, এই জিনিসটাকে আপনি এখন কাজে লাগাতে পারবেন। এমনিতে তো ওই জিনিসটা আপনি কখনো দেন না আমি জানি। এই এয়ারপ্লেন মোডটা যখন আপনি অন করে দিবেন, অন করে দেওয়ার পরে আপনার সে বন্ধু যে আপনাকে জ্বালাতন করতেছে ফোন দিয়ে, সে দেখবে যে হুট করে নেটওয়ার্ক ইরোর কিছু একটা হয়েছে। ঘটনা কি, নেটওয়ার্ক ইরোর, নিশ্চয়ই আমার বন্ধুর ফোনের নেটওয়ার্ক চলে গেছে বা কিছু একটা হয়েছে, ওর ফোন মানে বন্ধ হয়ে গেছে, আপনি ফোনটা অফ করে দেন, ব্যাস কাজ শেষ, সে আর ফোন করতে পারবে না আপনাকে। পরবর্তীতে ফোন করলে আপনি বলবেন যে আরে ভাই হঠাৎ করে ফোনের নেটওয়ার্ক চলে গেছিলো, মিথ্যা কথা তো আর বলতেছেন না, নেটওয়ার্ক তো আসলে চলে গেছিলো। তো এই সিস্টেমে মাঝে মাঝে এই টাইপের সিচুয়েশন থেকে আপনি কিন্তু রক্ষা পাইতে পারেন। যাই হোক, একটু মজা করার জন্য আর কি জিনিসটা বললাম, আশা করছি আপনারা কি মাইন্ড টাইন করবেন না ভাই, আমরা মাঝে মাঝে টেক টুক নিয়ে কথাবার্তা বলি, মাঝে মাঝে একটু হাসি তামাশার দরকার আছে, কি বলেন। চলে যাচ্ছি আমাদের মেইন যে টপিক, সেই টপিকগুলোতে। স্মার্টফোনের অনেক ফিচার আছে যেগুলো আমরা সাধারণত জানি না যে আমার ফোনে আছে। যেমন আপনি কি জানেন, আমরা যে অ্যাপগুলো ডাউনলোড করি প্লে স্টোর থেকে, এই অ্যাপগুলোর মধ্যে অনেক ম্যালওয়্যার থাকতে পারে, ক্ষতিকারক অনেক জিনিস থাকতে পারে, ট্রোজান হর্স থাকতে পারে, যেগুলো আপনার স্মার্টফোনের মধ্যে ঢুকে গোয়েন্দাগিরি করে, আপনি কোথায় কী করতেছেন, আপনার ব্যাংকের ডিটেলস, আপনার বিকাশের পাসওয়ার্ড, এগুলো কিন্তু চুরি করে নিতে পারে। এটা প্রমাণিত, অনেক জায়গায় হয়েছে এরকম। এখন আপনার ফোনে যে এরকম ক্ষতিকারক কোনো অ্যাপ আছে কি না আপনি কীভাবে জানবেন? আমরা প্লে স্টোর থেকে সাধারণত বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি এবং ওই অ্যাপগুলো দিয়ে স্ক্যান করি, কিন্তু আপনি যতবার স্ক্যান করতে যাবেন দেখবেন যে বিজ্ঞাপনে ভরা দুনিয়ার। আর শুধু তাই না, প্রত্যেকবারই দেখাবে যে আপনার ফোনে ভয়ানক রকমের ভাইরাস আছে, যেটা মিথ্যা কথা। এইসব অ্যাপের উদ্দেশ্যই হলো আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা পয়সা আয় করবে আর কিছু ধাপ্পাবাজি করবে। তাহলে এখন উপায়,
উপায় নিয়ে চলে এসেছি আমরা, চলেন দেখে আসি। আপনার ফোনের মধ্যেই কিন্তু এই ভাইরাস স্ক্যানারটি আছে, বা ম্যালওয়্যার যাই বলেন না কেন, এই জিনিসটা আপনি নিজে বের করতে পারবেন। চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস, এইখানে যাওয়ার পরে একেবারে উপরের দিকে দেখবেন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড দেখাচ্ছে, কবে সর্বশেষ স্ক্যান হয়েছে, 8:28 আজকে। ওকে, এখানে একবার ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এই স্ক্যান বাটনে একবার প্রেস করেন, ব্যাস। এই যে স্ক্যানিং শুরু হয়ে গিয়েছে, আমার মোবাইলে যত অ্যাপ আছে সমস্ত অ্যাপগুলো স্ক্যান করতেছে, এবং এই যে রেজাল্ট পেয়ে গিয়েছে, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। সো এইভাবে আপনি আপনার ফোনের প্লে স্টোরের এই ফিচারটা ব্যবহার করে কোনো ধাপ্পাবাজ মার্কা অ্যাপ ছাড়াই ফোনের ভাইরাস স্ক্যানের কাজটি করে ফেলতে পারবেন। আমাদের এবারে ট্রিক্সটা একেবারে সহজ, হয়তো অনেকেই জানেন, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। সেটা হচ্ছে, আমরা অনেক সময় একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে অ্যাপ বা কিছু একটা শেয়ার করতে চাই। হতে পারে আপনার দুইটা ফোন আছে, এক ফোনে থেকে আরেক ফোনে অ্যাপটা আপনি ট্রান্সফার করবেন বা লিংক শেয়ার করবেন। এইটা ভাই অনেক ঝামেলা হয় মাঝে মাঝে, কারণ শেয়ার ইট ব্যবহার করলে তো মাই গড, দুনিয়া যত বস্তা পচা সব অ্যাড দেখা লাগে, দুনিয়ার স্লো কানেকশন নিতে চায় না, ইত্যাদি ইত্যাদি। খুব সহজেই আপনি চাইলে প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ আরেকটা ফোনে ট্রান্সফার করতে পারবেন। কীভাবে করতে পারবেন চলেন দেখে আসি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যান, আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন, এরপরে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, ক্লিক করেন সেখানে, শেয়ার অ্যাপস নামক একটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। সেখান থেকে সেন্ড যে আইকনটা আছে ওখানে ট্যাপ করেন। ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল হয়ে থাকা সমস্ত অ্যাপের ডিটেলস এখানে দেখাবে। সাপোজ আমি ওপরের এই যে যে অ্যাশপাল 9 গেমটা আছে, এটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে সে তখন খুঁজতে থাকবে আশেপাশে কে এই অ্যাপটা নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আচ্ছা, এইবার চলেন এই অ্যাপটা আপনি যে রিসিভ করবেন, আপনার ওপর প্রান্তের যে বন্ধু বা আপনার আরেক ফোন, সে কিভাবে এইটাকে রিসিভ করবে। আপনি তখন চলে যাবেন রিসিভ ফাংশনে। এই রিসিভে ট্যাপ করার সাথে সাথে সে তখন অ্যাপটা রিসিভ করার জন্য রেডি হবে। সো এইভাবে খুবই সহজে আপনি আপনার ফোনে ইনস্টল হয়ে থাকা কোনো একটা অ্যাপ আরেকটা ডিভাইসে পাঠাইতে পারবেন। কারণ অনেক অ্যাপ আছে ভাই, দেখা যাচ্ছে যে এখন প্লে স্টোরে আছে, কিছুদিন পরে ওইটা নাই, উধাও হয়ে গেছে। এই উপায় ব্যবহার করে আপনি খুব সহজেই একটা অ্যাপ আরেকটা ডিভাইসে পাঠাতে পারবেন। যাদের ফোনের স্টোরেজ কম, তাদের ফোনটা ফাস্ট রাখার জন্য আমরা সবসময় বলি যে ভাই, যে সমস্ত অ্যাপ সবসময় আপনার লাগে না, দেখা যাচ্ছে এক মাস পরে একবার ব্যবহার আপনি করেন, ওই সমস্ত অ্যাপগুলো আনইনস্টল করে রাখেন, যখন দরকার হবে প্লে স্টোর থেকে নামিয়ে রাখতে পারবেন, সমস্যা কী। কিন্তু এতেও বিড়ম্বনা হয় মাঝে মাঝে। কী বিড়ম্বনা? দেখা যাচ্ছে যে অ্যাপটা আপনি খুব পছন্দ করতেন, ওইটা আর এখন প্লে স্টোরে নাই, গায়েব হয়ে গেছে। এখন উপায় হচ্ছে ভাই, ওই অ্যাপটা আপনি সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে যখন আপনার লাগবে তখন আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে চলেন দেখে আসি। এর জন্য অবশ্যই আপনাকে আবার প্লে স্টোরে যেতে হবে, এবং যে অ্যাপটা আপনি সেভ করে রাখতে চান সেই অ্যাপটা ওপেন করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি ইনস্টাগ্রাম লাইটটা সেভ করে রাখতে চাই, ক্লিক করলাম ইনস্টাগ্রাম লাইটে, ওপেন হয়ে গিয়েছে। এবারে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন অ্যাড টু উইস্ট লিস্ট, এইরকম একটা জিনিস দেখা যাচ্ছে, আপনি জাস্ট ওখানে ট্যাপ করে রাখবেন, ওইটা সেভ হয়ে গেছে। তাহলে এই সেভ করা জিনিস আপনি ভাই কীভাবে বের করবেন? আপনি আবার প্লে স্টোরে চলে যান এবং আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন, দেখবেন লাইব্রেরি নামক একটা অপশন আছে, এখানে একেবারে উপরের দিকে পেয়ে যাবেন উইস্ট লিস্ট। উইস্ট লিস্টে ক্লিক করার পরে দেখবেন যে যতগুলো অ্যাপ আপনি সেভ করে রেখেছিলেন তার একটা তালিকা এখানে দেখা যাচ্ছে, এবং এখান থেকে আপনি চাইলে আবার এই অ্যাপটা ইনস্টল করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এভাবে আপনার ফোনের অনেক স্টোরেজ মানে সেভ করতে পারবেন, স্পেশালি যাদের র্যাম কম বা রম কম, তারা আশা করছি কিছুটা উপকার পাবেন এই ট্রিক্স রাখা দিয়ে। ভাই মনে হয় অনেক সহজ সহজ ট্রিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাপার হচ্ছে যে ভাই আপনি হয়তো জানেন কিন্তু অনেকেই জানে না। সো আমার মনে হয় যে যারা জানেন না এই ট্রিক্সগুলো তাদের জন্য বেশ উপকারে আসবে। যেমন এখন আমি একটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কোনো নির্দিষ্ট অংশ আপনার খুবই পছন্দ হয়েছে, আপনি শুধুমাত্র ওই অংশটা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে চান, কীভাবে করবেন? আপনি তো পুরো ভিডিও লিঙ্ক দিয়ে দিলে দেখা যাচ্ছে সে ওই জিনিসটা দেখতে দেখতে, তার ভাই 30 মিনিটের ভিডিও যদি হয় তাহলে তো সে দম বেরো যাবে তার ওইটা খুঁজতে খুঁজতে। তাহলে কী করবেন? ইউটিউবে একটা ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো একটা অংশ কেটে শুধু সেটুকু শেয়ার করতে পারবেন। কীভাবে চলেন দেখে আসি। এর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব খুলতে হবে, এবং ফর অ্যান এক্সাম্পল আমাদের গতকালকের ভিডিওটা জাস্ট একটা ক্লিপ শেয়ার করে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ভিডিও চলছে, ভিডিও নিচের দিকে দেখবেন ক্লিপ নামক একটা ফিচার যুক্ত হয়েছে, এখান থেকে যে অংশটুকু আপনি শেয়ার করতে চান সেই অংশটুকু সিলেক্ট করে আপনি ওপরে জাস্ট একটা ডিসক্রিপশনে কিছু একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখবেন যে শেয়ার ক্লিপ নামক এই অপশনটা এটা এখন অ্যাক্টিভ হয়েছে,
এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। যেমন এই মুহূর্তে আপনি যদি চান হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই জিনিসটা, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, আমি ধরেন এইটা আমাদের আবিরকে পাঠাতে চাই, আবিরের কাছে সেন্ড করলাম, আবির শুধুমাত্র ওই ক্লিপিংসটা পাবে, বাকি যে ফুল ভিডিও সেটা কিন্তু তার কাছে যায় না। চলেন আমরা একটু ক্লিক করে দেখি ব্যাপারটা আসলে ঘটছে কিনা। এই লিঙ্কে আমি ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র ওই নির্দিষ্ট অংশ, এই যে 36 সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ওই অংশটুকু আবিরের কাছে গিয়েছে। সো এইভাবে আপনি চাইলে লম্বা একটা ভিডিওর অল্প একটু অংশ আপনার বন্ধুদের কাছে বা যে কোনো ডিভাইসে এইভাবে শেয়ার করতে পারবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স? হ্যাঁ জানি হয়তো অনেকে এই ব্যাপারগুলো আগে থেকে জানেন, বাট সবাই তো আর জানে না। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। আর হ্যাঁ, ছোটোবেলা কী সব 2 নম্বরই আপনারা করতেন এটা শেয়ার করতে ভুলবেন না, আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। আর সামনে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন, তা নাহলে ভিডিও আপলোড করলে তো ভাই আপনি জানবেন না, পরে বলবেন যে টিটিপি আর ভিডিও আপলোড করে না। দেখা হয়েছে ভাই অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।